পিউবিয়ার্স আসসালামু আলাইকুম সাইফরস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করে বাইছি সিআইসিটি চ্যাপ্টার সিক্সের ডাটাবেস নিয়ে তো আমাকে বলা হয়েছে যে এই টেবিলে একটা নাম দেওয়া আছে স্টুডেন্ট ইনফর্মেশন তো আমাকে বলা হয়েছে স্টুডেন্ট ইনফরমেশনের পরিবর্তে আমি শুধু এই টেবিলের নাম দেব স্টুডেন্ট তখন সেটা কীভাবে আমরা স্কুয়েল কমান্টের সাহায্যে টেবিলের নাম পরিবর্তন করবো তখন এর নামটা পরিবর্তন করতে হলে আমাকে দিতে হবে রিনেম স্টুডেন্ট ইনফরমেশন এখানে স্টুডেন্ট অথবা আমাকে যদি বলা হয় এই এই টেবিলের নাম আমি দেব বা স্টুডেন্ট গ্রুপ তাহলে আমি রিনেম স্টুডেন্ট ইনফরমেশন টু মানে এই নামটার পরিবর্তে আমি এখানে যেই নামটা ব্যবহার করতে চাইব পরিবর্তন নামটা এখানে আমি দিয়ে তাহলে স্কেল কমেন্টের সাহায্যে আমি যে কোনো ধরনের নাম এখানে চেঞ্জ করতে পারবো তাহলে এই বিষয়গুলো আমাদের একটু প্রথমে মাইন্ডে রাখার জন্য একটু মুখস্থ রাখতে হবে পরবর্তীতে কয়েকবার যদি চর্চা করি আসলে বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে এই টেবিলের নাম দেওয়া আছে স্টুডেন্ট ইনফরমেশন আমি যদি এখন সেই টেবিলের নামটা যদি মুছে ফেলতে চাই তখন কি করতে হয় প্রথমে আমরা শিখেছি একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় দ্বিতীয়ত আমরা শিখেছি কিভাবে টেবিলের নাম চেঞ্জ করতে হয় এখন শিখব কিভাবে টেবিলের নামটাকে মুছে ফেলা যায় তাহলে টেবিলের নামটাকে এই স্টুডেন্ট ইনফরমেশন নামটাকে যদি আমি মুছে ফেলতে চাই তখন দিতে হবে ড্রফ টেবিল স্টুডেন্ট ইনফরমেশন আর যদি এখানে যদি স্টুডেন্ট ইনফরমেশন না থেকে যদি অন্য কোনো নাম থাকতো তখন আমরা এখানের মধ্যে সেই নামটা দিতে মানে মুছে পেলা টেবিলের নাম দিতে হবে এখানে আমি যে নামটাকে মুছে ফেলবো মানে টেবিলের যে নামটাকে মুছে ফেলবো সেই টেবিলের নামটা এখানে আমরা সিলেক্ট করে লিখবো এরপরে দেখবো আমরা কিভাবে টেবিলের নতুন ফিল্ড যুক্ত করতে হয় আমার এখানে কিছু ফিল্ড দেওয়া আছে আইডি নেম ফাদার নেম মাদার নেম গ্রোভ আমি যদি এখানের মধ্যে আরও একটা যদি ফিল্ড সংযোগ করতে চাই তখন আমাকে দিতে হবে টেবিলের নতুন ফিল্ড সংযোগ করার কমান দিয়ে দিতে হবে আল্টার তাহলে টেবিলের যদি নতুন ফিল্ড যুক্ত করার নিয়ম হচ্ছে টেবিলে যদি আমি নতুন ফিল্ড যুক্ত করতে চাই তখন আমাকে দিতে হবে আলটার টেবিল স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড আন্ডার ট্যাক্স মানে সেটা আমরা তার আগে একটা শিখেছি কিন্তু এক্ষেত্রে আমাকে বলছে যে আমি যদি এই টেবিলের পরে যদি আমি এখানে মাদার নেমটা এখানে মনে সাপোজ এই বিষয়টা ছিল না আমি যদি সেটা অ্যাড করতে চাই তখন আমাকে দিতে হবে আল্টার টেবিল মানে আল্টার এই টেবিলের মধ্যে এখন যে টেবিলতে সংযুক্ত করব সে টেবিলের নামটা আমাকে এখানে দিতে হবে এরপর যার পরে সংযুক্ত প্রথমত অ্যাড দিতে হবে অ্যাডমানিত যোগ করে সেটা দিতে হবে এরপর যার পরে মনে করো আমি ফাদার নেমসের পরে সংযুক্ত করতে চাই তখন আমি এখানে ফাদার নেমস দেব আর যদি আমি চাচ্ছি নেমের পরে সংযুক্ত করব তাহলে এখানে নেমটাই দেব এরপর আফটার দেবো যেহেতু আমি নেমের পরে করতেছি আর যদি আগে করতাম তখন আফটারের জায়গায় বিপদ দিতাম এরপর আমি এখানে যেই ফিল্ডটা মনে করো আমি এখানে ফাদার নেমসটা করতে চাইছি তাহলে ফাদার নেমস দিতাম মাদার নেম করতে চাইলে মাদার নেম দিব গ্রুপ করতে চাইলে গ্রুপ দেবো ফি করতে চাইলে ফি দেবো এরপর আমরা এখন দেখবো ডাটাবেসে নতুন রেকর্ড সংযুক্ত করার জন্য নতুন রেকর্ড মানে আমার এখানে আইডি নেম ফাদার নেমস মাদার নেমস এগুলো দেওয়া আছে বাট কিন্তু সেখানে আমি এখন রেকর্ড সংযুক্ত করব তাহলে রেকর্ড সংযুক্ত করতে হলে আইডি নেম ফাদার নেমস টিউশন ফি ক্লাস স্টার্ট এগুলো দেওয়া আছে তো ইনসার্ট প্রথম আমাকে লিখতে হবে ইনসার্ট ইনটু আমি কোথায় কোন টেবিলে স্টুডেন্ট ইনফরমেশান মানে এ টেবিলে আর যদি তো আপনি যে টেবিলে সংযুক্ত করতে চাইবেন সেই টেবিলের নামটাই এখানে দিতে হবে দেওয়ার পর আমি কী কী বিষয়ে সংযুক্ত করতে চাইছি মানে আমার টেবিলে আইডি আছে নেমে আছে ফাদার নেমস আছে টিউশন পি আছে তারপর ক্লাসটা ডেট আছে তো আমি আইডি মনে করো একশো এক আমি সেজন্য এখানে দুশো এক সেজন্য লিখে দিলাম এরপর নেম হচ্ছে সাইফুল সেজন্য উভয় দিকে আমি ইনভার্টার কমা দিয়ে লিখে দিলাম এরপর ফাদার নেমসটা লিখে দিলাম জাহাঙ্গীর উভয় দিকে হচ্ছে ইনভার্টার কমা এরপর টিউশন পি ইনভার্টার কমা দিয়ে টিউশন পি লিখে দিলাম আমাকে প্রতিটা ফিল্ড ফিল্টার ক্ষেত্রে নতুন রেকর্ডের ক্ষেত্রে আমাকে কমা ব্যবহার করতে হবে এরপর ক্লাস স্টার ডেট হচ্ছে এটা সেটা লিখে দিতে হবে এভাবে আমি যতটা নতুন রেকর্ড সংযুক্ত করতে চাইব ততটা আমি লিখে দেওয়ার পর শেষে আমাকে সেমিকোলন ব্যবহার করতে হবে সেমিকুলন ব্যবহার করার পর রান দিলে আমাকে এভাবে দেখাই দেবে এটার আইডি হচ্ছে দুশো এক এভাবে এরপর নেম হচ্ছে সাইফুল এরপর ফাদার নেমস এভাবে কম্পিউটারের মধ্যে রান করার সাথে সাথে পুরো ডিটেলসটা চলে আসবে এরপর আমি দেখব কিভাবে নতুন রেকর্ড আপডেট করা যায় তো নতুন রেকর্ড যদি আপডেট করতে হয় আমার সাকিবের স্থলে আমি ইমনকে সেট আপ করবো তখন সেক্ষেত্রে আপডেট এখানে যে টেবিলের মধ্যে করব সেই টেবিলের নামটা দিতে হবে সেট আপ নেম আমি যেটাকে সেট করব সেটা এখানে যে কোনো ধরনের বিষয় এখানে দেব যে বিষয়টাকে আমি সেট করতে চাচ্ছি এবং যার স্থলে সেট আপ করবো সে সেই স্থলের কথাটা আমি এখানে মনে করো আমি ফাদার ফাদার নেমস এখানে আমার নাম সাইফুল আছে আমি এই সাইফুলের স্থানে আমি চাচ্ছি ইমনকে সেট করার জন্য তখন আমি এখানে দেবো সাইফুল এখন এখানে দেবো ইমন যেহেতু আমি এই সাইফুলের স্থানে এই স্থানে আমি ইমনকে সেট করতে চাচ্ছি সেজন্য আমি এ স্থানে এটা এখানে দেব ইমন আর এখানে দেব সেফুল আর যে স্থানে আমি সেট আপ করবো সে সেই সেট স্থানটা এখানে দিতে হবে স্থানের নামটা দিতে হবে এবং যাকে করবো সেটা এখানে দিতে হবে তাহলে নতুন রেকর্ড আপডেট করার জন্য আমাকে প্রথমে দিতে হবে আপডেট স্টুডেন্ট ইনফরমেশন সেট নেম এখানে যা যেটাকে আমি সেট আপ করবো সেটা এখানে দিতে হবে যার স্থলে করবো সেটার নাম এখানে দিতে হবে এরপর রেকর্ড কীভাবে মুছতে হবে আমি চাচ্ছি ডিলেট ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন মানে এই স্টুডেন্ট ইনফরমেশন থেকে আমি সাইফুল নামটাকে যদি মুছো মুছে দিতে চাই তখন সেক্ষেত্রে আমাকে দিতে হবে ডিলেট ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন হয় নেম এখানে সাইফুল হলে সাইফুল যে নামটা হয় শিফা হলে শিফা যে নামটা হয় সেই নামটাকে আমরা চেঞ্জ করে এখানে রেকর্ডের মধ্যে দেব ওকে ডান আশা করি বিষয়টা বুঝতে পারছো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম السلام عليكم